আসসালামু আলাইকুম, আমি শামিমা রহমান। আমি আজকে তৈরি করে দেখাবো খুব সুন্দর একটি নেক ডিজাইন। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। এটা আমি 6 মাস থেকে 1 বছর বাচ্চারা করতে পারবে এই মাপে করেছি। আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন। এটা আমি 12 ইঞ্চির মতো করেছি, 12 থেকে 13। তো এখানে এভাবে আমি চেন করে নিচ্ছি। এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি। আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো ততটুকু চেন করে নেবেন। তো দেখুন এখানে আমি চেন করে নিয়েছি। ছয় মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য আপনারা 11, 12, 13 এই মাপে নিয়ে নিলেই হয়ে যাবে। তো 3টি চেন করে 4 নম্বর চেনের মধ্যে একটি ডাবল শিট করে দিলাম। চেনে সাধারণত 2টি লুপ থাকে, উপরের লুপ থেকে কাজ করতে হয়। তো প্রতিটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল শিট করে দেব। তো এভাবে প্রতিটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল শিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে করা হয়ে গেছে। এখন একটু একটি চেন করে নিব, পরে বাড়তি সুতা রেখে কেটে দেবো। এটা আমি চাইলে এক কালার দিয়ে করতে পারেন, চাইলে বিভিন্ন কালার দিয়েও আপনারা এই নেক ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ কালার দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন সাদা কালার সুতা নিয়ে নিচ্ছি। তো এভাবে স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এখন জয়েন করে নেব। আর সুতা ঠিক নেচে অনুযায়ী কিন্তু হুকটি ব্যবহার করবেন। স্লিপ নট করে এখানে আমি চেন করে নিলাম 3টি। পরের ঘরে গিয়ে 1টি ডাবল শিট করে দেব। তারপরের ঘরে গিয়ে 1টি ডাবল শিট করে দেব। এভাবে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাতি যে সুতাগুলো আছে পরবর্তীতে হাইড করার ঝামেলা থাকবে না এভাবে যদি আপনারা করে দেন। দেখতে পাচ্ছেন এখানে 5টি ডাবল শিট করে নিয়েছি, 4টি ডাবল শিট করেছি এবং 3টি চেন করেছি। 3টি চেন সমান 1টি ডাবল শিট কাউন্ট করা হয়। তো এখানে মোট 5টি ডাবল শিট তৈরি করা হয়েছে। এখন 4টি চেন করে নিলাম। 1, 2, 3 3 নম্বর ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3 3 নম্বর ঘরে গিয়ে এখন 1টি ডাবল শিট করে দেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এখন সেম স্পেসের মধ্যে 1টি ডাবল শিট করে দেব। করে দিয়ে এখানে একটি ঘর তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে ঘর তৈরি হয়েছে। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে 3 নম্বর ঘর, 2 নম্বর ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3 3 নম্বর ঘরে গিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে কিন্তু এখানে দেখুন, প্রথমে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করেছি 4টি চেন করে। এখন কিন্তু 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1টি, 2টি, 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন খেয়াল করুন, আবারও আমি 4টি চেন করে নেব। 1, 2, 3, 4 4টি চেন করে নিয়ে 2 নম্বর ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এখন 3টি চেন করে নিব, সেম স্পেসে 1টি ডাবল ক্রোশেট করে দেব। আবারও 4টি চেন করে নিব। 2 নম্বর ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে 1টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও 4টি চেন করে নিব। 1, 2, 3 3 নম্বর ঘরে আবার 1টি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন করে নেব। 1, 2, 3, 4 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে 1টি ডাবল ক্রোশেট করব। আবারও 3টি চেন করে নিব, সেম স্পেসে গিয়ে 1টি ডাবল ক্রোশেট করব। আবারও 4টি চেন করে নিয়ে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 4টি চেন করে
দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল বুকশিট করে নেব। এখন চারটি চেন করে দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে আমি যেভাবে ঘরটি করে নেব একটা বুকশিট দুটি তিনটি চেনের স্পেস আবারও একটা বুকশিট দেখুন এইভাবে করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি করে নিয়েছি যেহেতু চেন গুনে করা হয়নি, তো এখানে লাস্টে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটি চেন করে নেব এখন। তো গুনে নেবেন কয়টি স্পেস রয়েছে। এখন তিন নম্বর ঘরে গিয়ে আমি একটি চার নম্বর ঘরে গিয়ে একটি ডাবল শিট করে দিলাম। এখন যতগুলো রয়েছে বাটন প্লেটটি করে নেব যেহেতু চেন গুনে করা হয়নি। এই যে এখন খেয়াল করুন লাস্টে যে তিনটি চেন করেছি এই যে এই চেনের মধ্যে থেকে কিন্তু একটি ডাবল শিট করতে হবে, নাহলে কিন্তু ফিনিশিং ভালো আসে না। তো এখান থেকে আপনারা আশা করি একটি ডাবল শিট করে নেবেন, তাহলে কিন্তু সমান হবে গলাটি। অনেকেই দেখা যায় এই কাজটি করেন না, তো আপনাদের সুবিধার জন্যই কিন্তু বলে দিলাম। তো আবারও তিনটি চেন করে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নেব। তো দেখুন বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন চারটি চেন করে নিব, চারটি চেন করে নিয়ে যে পরবর্তী যে এখানে না এই যে নেক্সটে যে চারটি চেনের সিঙ্গেল ক্রোশেট রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন সরাসরি হুকের সাথে সুতা পেঁচিয়ে যে তিনটি চেনের যে লুপ করেছি এই লুপের মধ্যে গিয়ে এখন ডাবল ক্রোশেট করে দেব। তো এরকমভাবে আমি পরপর ডাবল শিট করে নেব দশটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তো দশটি হয়েছে কি না অবশ্যই গুনে নেবেন। তো এখানে নয়টি হয়েছিলো, আমি আরেকটি দুইটি ডাবল শিট করে নিচ্ছি, গুনে দেখতে হবে দশটি হয়েছে কি না। পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল শিট করে দেব, আবার চারটি চেন করে নেব। এখানে চেন করে নিয়ে নেক্সট যে চারটি চেনের লুপ রয়েছে এখানে একটি সিঙ্গেল শিট করব। এখন আবারও চারটি চেন করে নেব, পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন হুকের সাথে সুতা পেঁচিয়ে নিয়ে যে ঘরের মধ্যে আবারও দশটি আমি ডাবল ক্রোশেট করে দেবো, চাইলে নয়টিও করে নিতে পারেন বা একটি বাড়িয়েও নিতে পারেন। পরের ঘরে গিয়ে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন আবারও চারটি চেন করে নেব, এক দুই তিন চার, পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও চারটি চেন করে নেব, এই যে এই ঘরে এসেও আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন ওকে সাথে সুতা পেঁচিয়ে নিয়ে আবারও এই তিনটি চেনের লুপের মধ্যে গিয়ে দশটি ডাবল ক্রোশেট করে দেব। তো দেখুন এভাবে কাজটি হবে, পুরো রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নিতে হবে, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো লাস্টের অংশটুকু আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন চারটি চেন করে নেব, চেন করে নিয়ে যেহেতু সরাসরি এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তো এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নেব। এখন আবারও খেয়াল করুন তিনটি চেনের মধ্যে থেকে কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও তিনটি চেন করে বাটন প্লেটটি তৈরি করে নেব। তো দেখুন বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন সরাসরি এই যে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা রয়েছে দশটি ডাবল ক্রোশেটের এখানে একটি ডাবল ক্রোশেট করে দেব। এখন তিনটি চেন করে নেব, তিনটি চেন করে ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটি পিকট করে নেব, পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব এবং তিনটি চেন করে নেব, এক দুই তিন, তিনটি চেন করে যে ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটি পিকট করে নেব, আবারও পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব,
এখন তিনটি চেইন করে নিব। ডাবল বুকশিটের ভিতর থেকে একটি পিকট করে নিব। আবারও পরের ঘরে গিয়ে একটি ডাবল বুকশিট করব। তিনটি চেইন করে পিকট করে নিতে হবে। তো কাজটা দেখে আশা করি বুঝতে পেরেছেন, একটি করে ডাবল বুকশিট করতে হবে এবং তিনটি করে চেইন করে পিকট করে ডাবল বুকশিটের ভিতর দিয়ে জয়েন করে নিতে হবে। তো দেখুন লাস্টেরটা আমি করে নিচ্ছি, একটি ডাবল বুকশিট তিনটি চেইন করে নেব, এর ভিতর থেকে একটি সিঙ্গেল বুকশিট করব। তো এভাবে কিন্তু হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10টি করে নিয়েছি। 10টি হয়েছে নাকি না আপনারা গুনে নেবেন। তো পরের যে সিঙ্গেল কুশেটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দুইটি, এই দুইটির মাঝখানে আমি সিঙ্গেল কুশেট করে দেব। আবার ওকে সাথে সুতা পেঁচিয়ে একটি ডাবল বুকশিট করব। তো এরকমভাবে সরাসরি ডাবল বুকশিট করে তিনটি চেইন করে নেব। করে নিয়ে আবারও সেমভাবে পিকট করে নিব, পরের ঘরে গিয়ে একটি ডাবল বুকশিট করব, দেন তিনটি চেইন করে নিব, 1, 2, 3। আবারও সেম স্পেস থেকে দেখতে পাচ্ছেন ডাবল বুকশিটের ভিতর থেকে দিয়ে জয়েন করব, এই যেভাবে জয়েন করে দিলাম। আবারও ডাবল বুকশিট করব, করে তিনটি চেইন করে নেব, 1, 2, 3। আবারও ভিতর থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল বুকশিট করব, আবার একটি ডাবল বুকশিট করব, তিনটি চেইন করে পিকট করে নেব, করে এভাবে 10টি কমপ্লিট করে নিতে হবে। তো 10টি দেখুন এখনও 2টি রয়েছে। তো একটি ডাবল বুকশিট করে নিলাম, এখন তিনটি চেইন করে নেব, ভিতর থেকে নিয়ে এসে আবারও সিঙ্গেল বুকশিট করব, আবারও একটি ডাবল বুকশিট করে পিকট করে নেব। এই ডিজাইনটা সচরাচর সবাই পারে কম বেশি, তো আশা করি একবার দেখলে বুঝতে পারবেন। এই যে দুটির মাঝের যে সিঙ্গেল কুশেটটা, এই সিঙ্গেল কুশেটের ভিতর থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশেট করে দিতে হবে। আবারও যে একটি ডাবল বুকশিট, তিনটি চেইন করে একটি পিকট, আবারও একটি ডাবল বুকশিট, তিনটি চেইন করে একটি পিকট করে দিতে হবে। তো এভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এসে দেখুন সরাসরি যেহেতু আমি বাটন প্লেট দিয়ে কাজ করেছিলাম, তো এখানে এসে আমি বাটন প্লেটটি তৈরি করে নিব। আপনার চাইলে সাদার বদলে এখানে অন্য কালার দিয়েও কিন্তু এন্ডিং ডিজাইনটি তৈরি করতে পারেন। তো এভাবে করে নিয়েছি এবং তিন ডিজাইনের ভিতর থেকে একটি ডাবল বুকশিট করে নেব, করে সিকিউরিটির জন্য এক্সট্রা একটি চেইন করে বাতি সুতা রেখে কেটে দেব। আমি সাজেস্ট করবো যারা নতুন কুশি কাটার কাজ করেন ভিডিও দেখে দেখে, তারা কিন্তু অবশ্যই এভাবে বাতি অনেকখানি সুতা রেখে দেবেন, এক্সট্রা সুতাটা একটু বেশি করে রাখবেন। তো এভাবে আমি লাল কালার সুতাটি আবারও স্লিপ স্টিচ করে নিয়েছি, নিয়ে জয়েন করে নিব। এই যে এই পাশে থেকে জয়েন করতে হবে, উল্টা পাশ থেকে জয়েন করব, যেন ডিজাইনটা আমার সিধা পাশে চলে আসে। তো এখন এইভাবে দেখুন জয়েন করে নিলাম, এখন চেন করে নেব দুইটি, দুইটি চেন করে নিয়ে পরের ঘরে গিয়ে ডাবল বুকশিট করে দিব। করে নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিতে হবে, প্রতিটি ডাবল বুকশিটের উপরে একটি একটি করে ডাবল বুকশিট করে নেব। তো দেখুন এভাবে করে নিয়েছি বাটন প্লেটটি, এখন চেন করে নিব। তো 4টি চেন করে নিয়েছি, এই পাশে থেকে দেখুন ডাবল বুকশিটের এই যে 1, 2, 3 তিন নাম্বার ঘরের ভিতর দিয়ে আলতো করে, বেশি করে ইয়া করা যাবে না, তাহলে কিন্তু ওই পাশে থেকে লাল সুতাটি দেখা যাবে। তো আলতো করে ধরে একটি লুপ নিয়ে সিঙ্গেল বুকশিট করে দিতে হবে, আবারও 4টি চেন করে নিতে হবে, এই যে এই পাশে থেকে এবং অপর পাশে 1, 2, 3 এই যে এই জায়গাতে এখন করে দিতে হবে। তো একটু খেয়াল করে দেখবেন
যেহেতু এই রাউন্ডে একটু ঝামেলার মধ্যে হতে পারে আপনাদের কাছে, তো একটু কষ্ট করে করে নেবেন, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝে নেবেন, তো খুব সহজভাবে বুঝে যাবেন, তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো এই যে সিঙ্গেল কুশেটটা রয়েছে, করেছিলাম দুইটি পরপর সিঙ্গেল কুশেট, এই সিঙ্গেল কুশেটের ভিতর থেকে আমি চেষ্টা করছি এটি লুপ নেওয়ার, যেহেতু সিঙ্গেল কুশেটগুলো এমনিতে টাইট হয়ে থাকে। তো এখান থেকে একটি ডাবল কুশেট করে দিলাম চারটি চেন করে, এখন তিনটি দুইটি চেন করে নেব, চাইলে তিনটিও করতে পারেন। তো এখানে দুইটি চেন করে নিয়েছি, নিয়ে সেম স্পেস থেকে আরও একটি ডাবল কুশেট করে নেব, আবারও আমি চারটি চেন করে নেব, 1 2 3 4 চেন করে নেব, 1 2 3 আবার ওই পাশে থেকে 3 নম্বর লুপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও দেখুন এই পাশে থেকে 3 নম্বর ঘরে জয়েন করতে হবে, আবার চারটি চেন করে নেব, এই যে সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আবার ভালোভাবে দেখে নিন, এই যে মাঝে যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে আর ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন দুইটি চেন করে সেম স্পেস থেকে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব, করে নিয়ে আবারও চারটি চেন করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি, যে মাঝে বরাবর আবারও চারটি চেন করে নিলাম, নিয়ে যে 3 নম্বর ঘরে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। চেষ্টা করেছি বোঝানোর, আশা করি বুঝতে পারবেন, না বুঝলে কমেন্ট করবেন। আবার এই পাশে থেকে 3 নম্বর ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবারও চারটি চেন করব, চারটি চেন করে নিয়ে যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে মাঝে, দুইটি সিঙ্গেল ক্রোশেট করেছি পরপর দেখতে পাচ্ছেন, এই ভিতর থেকে আবারও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে দুইটি চেন করব, 1 2 আবার একটি ডাবল ক্রোশেট করে দেব, একটি ডাবল ক্রোশেট, তিনটি, দুইটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি, এখন আর একটি বাটন প্লেট তৈরি করে নিচ্ছে পাশে ঘুরিয়ে। এখন দুইটি চেন করে নেব, দুইটি চেন করে নিয়ে যে প্রথম যে চারটি চেনের লুপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, আবারও আমি চারটি চেন করে নিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আগের রাউন্ডে যেভাবে করেছি সেমভাবেই করতে হবে, তারপর আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আবারও চারটি চেন করে সিঙ্গেল ক্রোশেট করেছি, আবারও দেখুন দুইটি যে লুপের কাছে চলে এসে দুইটি চেনের লুপ রয়েছে, এখানে আবারও আমি ডাবল ক্রোশেট করে দেব। চাইলে এখানে তিনটি চেনও করে নিতে পারেন, কিন্তু আবারও বলছি এখানে আবারও আমি ডাবল ক্রোশেট করে দেবো 10টি। চাইলে এভাবে আপনার রাউন্ডগুলো ভাঙে নিতে পারেন, প্রথমে 10টি, তারপর 11টি, তারপর 12টি, এভাবে ডাবল ক্রোশেট করতে পারেন বড় বাচ্চাদের জন্য বলে, বা এভাবেও কিন্তু করে নিতে পারেন। তো টিপসগুলো বলে দিলাম, আশা করি ফলো করলে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, আবারও চারটি চেন করে পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও চারটি চেন করে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব, আগের রাউন্ডের মতোই কিন্তু করে যাচ্ছি আমি। আবারও এই ঘরে এসে ডাবল ক্রোশেট করে দেবো 10টি। এভাবে পুরো রাউন্ডটি করব। দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে চলে এসেছি, এখন দুটি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দুটি চেন করে নিয়েছি, এখন বাটন প্লেটটি তৈরি করে নেব। তো তিনটি চেনের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন আবার তিনটি চেন করে ঘুরিয়ে নেব, নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে এখন চারটি চেন করে নেব, পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব,
আবারও চারটি চেন করে নিব, একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন সরাসরি ডাবল ক্রোশেটের উপরে চলে যাব। এই যে রাউন্ডটি করেছি দেখতে পাচ্ছেন, এই যে প্রথম যে ডাবল ক্রোশেট, এখানে একটি ডাবল ক্রোশেট করব, আবারও তিনটি চেন করে পিকট করে নেব। আবারও পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব এবং তিনটি চেন করে পিকট করে নেব। আবারও পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন যে আগে সাদা রাউন্ডটি যেভাবে করেছি সেভাবে কিন্তু ঠিক করে নিচ্ছে এই রাউন্ডটাও, এবং প্রত্যেকটি যত রাউন্ড বাড়াতে চান বড় বাচ্চাদের জন্য তত এভাবে করে নিতে হবে। একইভাবে লাইনগুলো বাড়াতে হবে, যেহেতু আমি 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য করেছি, তো এখানে আমি 2টি লাইন করেছি। আপনারা এইভাবে পর্যায়ক্রমে লাইনগুলো বাড়িয়ে নেবেন। তো একই রকমভাবে করে যাচ্ছি, একটি ডাবল ক্রোশেট তিনটি চেন করে পিকট। তো এভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টি যে ফুলের মতো হয়েছে, এর মাঝখানে কিন্তু এই রাউন্ডটা হচ্ছে। তো পরবর্তীতে এরকমভাবে হতে থাকবে, মাঝে যে স্পেসটি পাওয়া যাবে এই স্পেসের মধ্যে কিন্তু ওরা একটি ফুল হবে। এখন দেখুন আবারও আমি সরাসরি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করে পিকট করে নেব। আবার একটি ডাবল ক্রোশেট করে নেব, করে 3টি চেন করব, 1 2 3 করে নিয়ে এভাবে এই রাউন্ডটি পুরো কমপ্লিট করব। আশা করে দেখে বুঝতে পেরেছেন। তো দেখুন এটা আমি কমপ্লিট করে নিয়েছি, নেওয়ার পরে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন 4টি চেন করব, 4টি চেন করে নিয়ে এই যে এই ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। আবার সরাসরি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেন করে নিয়ে পিকট করে নেব। আশা করে দেখে বুঝতে পেরেছেন, 2টি করে দেখিয়ে দিয়েছি। এবং দেখুন এই যে 2টির মাঝে বড় বড় কিন্তু এই রাউন্ডটা হচ্ছে। তো এইভাবে যতগুলো বাড়াতে চান এইভাবেই হবে। তো এইভাবে লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব 2টি চেনের মধ্যে, করে নিয়ে এখানে বাটন প্লেটটি আমি তৈরি করে নেব। তিনটি চেনের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট করে নেব, সিকিউরিটির জন্য এক্সট্রা একটি চেন করে বাড়তি সুতা রেখে কেটে দেবো। ভালোভাবে হাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, পছন্দের কালার দিয়ে সুন্দর নেকটি তৈরি করে আপনার সোনামণিদের তৈরি করে দিতে পারেন। খুবই সুন্দর এই ডিজাইনটা। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে, ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।